একটু ছবি নেই, এটা থাকুক, হ্যাঁ এটা থাকুক। ও মাই গড, জোরে বাচ্চু ভাই, পিছন থেকে আরো বড় সেলফি হচ্ছে, আপনি ঘুরে দাঁড়ান, সবাই এটা চিৎকার দেয় জোরে। এটাই আশা করেছিলাম, ধন্যবাদ। আর যেটা বলা হয়নি, স্বামী ভয়েস একটু বাড়া মনিটরে, যেটা বলা হয়নি, যারা বাইরে থেকে বাংলাদেশে এখন আমাদের সাথে বাজাচ্ছে, রিদওয়ান, রিদম সাহা, এনা অ্যান্ড নেলি অ্যান্ড অ্যান্টন, পুচে হ্যান্ডস ফর অল অফ দেম, জোরে আর জোরে। আর আমাকে সাহায্য করছে এলাবি ড্রামার রোমেল, পেছনে আমার ভাই, আমার খুব স্নেহের তাপস আমাকে পিয়ানোতে হেল্প করছে, একটা জোরে করতালি ওদের জন্য। আর কথা বলবই না, কেমন করে সবই বয়স বাড়াবে, এত বদলে গেছি ও ভুলে সব কষ্ট দু হাত সরিয়ে চলো বলতে যা।
তার বেশি মনে পড়ে যা, ফেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না। তুমি কেন আপনারা গাইবেন, আমরা সাপোর্ট দিব, 2 3 4 সেই তুমি কেমন লাগছে গো? আর কত এভাবে আমাকে কাঁদাবে,
আর বেশি দাদা নেই দূর দেবো আমাকে এই মুখে যতটা মিশতে পারি না আর বেশি দাদা নেই দূর দেবো আমাকে
আশে পুছতে তোর কাছে হৃদয় নয় চড়বি যখন আশে পুছতে তোর কাছে চলো তারা তুই একা করিস করতে দিস তুই কিছু মরে একাশে তারা সবাই করতে দিস তুই কিছু মরে চোদ্দা তুই একা তুই মরে মরে সব সবাই, এই দৃশ্য বাংলাদেশে রংপুর শহর থেকে প্রথম দেখার সৌভাগ্য আমার হলো, যে এক স্টেজে বাংলাদেশের লিজেন্ড আইয়ুব বাচ্চু, এই ভারত উপমহাদেশের সুরের জাদুকর শিবামণি, রিদম শাহ, এনা রাকিতা, এনা ভাইব, সিনান, আরশাদ খান, রোমেল, অ্যান্টন, নেলি সহ পৃথিবীর যত বিখ্যাত মিউজিশিয়ানকে আমি কখনো এক স্টেজে একসাথে লাইভ পারফর্ম করতে দেখিনি। কে দেখলো প্রথমবার? কারা দেখলো? রংপুর! তাহলে তো চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে কারা? আপনারা কারা? জোরে বলেন, রংপুর!
কাশে তারা তুই একা গুনিস নে, ওরে সব ভালো তুই একা বাসিস নে, এই সব ভালো তুই একা বাসিস নে। আমরা দেখতে চাই আপনার সবাই গাইতে পারেন, রংপুর মানুষ ভালো গান নাই আমরা জানি, সাহিত্যের জায়গা। ও জগো বঙ্গালী জগো।